দর্শক, আমি মুচ্ছুন এসে এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বৈদেশিক কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের সামনে। এবং এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকেই যারা আনোয়ারা, পটিয়া এবং কর্ণফুলী উপজেলার প্রবাসী শ্রমিক রয়েছেন তাদের ভিড় এবং উপচে পড়া ভিড়, তারা আসলে এখানে এসে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েছেন। কারণ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তবে তারা এখনও টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। এবং গতকাল পর্যন্ত এখানে এসে তারা টাকা দিয়ে নিবন্ধন করতে পেরেছেন, যেটা আজকে এসে তারা তাদেরকে শুনতে হচ্ছে যে তাদেরকে প্রথমে আমি প্রবাসী যে অ্যাপটি আছে সেটির মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং পরবর্তীতে সেখান থেকে সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে এবং এরপর বিকাশ, শিওর ক্যাশ কিংবা যে নগদ আছে এই এই অ্যাপগুলো দিয়ে তারা তাদের টাকা জমা দিতে পারবেন। তবে তাদের ভাষ্যমতে যে এই অ্যাপের কোনোটি 70% কিংবা আর কিছু দূর পর পর্যন্ত এরপর আর সার্ভার লোড হচ্ছে না। দর্শক, আমরা যদি এখানকার একজনের সাথে একটু কথা বলি তাহলে যেটি দেখি, আচ্ছা আপনাদের প্রধান সমস্যাটা আসলে কী? যে আমাদের যেটা সরকারিভাবে একটা নির্ধারণ করা হয়েছে 200 টাকা, ওই 200 টাকা অ্যাপসটা কাজ করতেছে না, নগদ, বিকাশ এবং শিওর ক্যাশ, ওই দুইটা যেন সরকারের কাছে আবেদন যেন ওই দুইটা তাড়াতাড়ি কাজ করার জন্য, ওইটা কাজ করলে আমরা বেশি উপকার হবো আর কি। আমার কথা হলো ম্যাডাম, আমার কথা হলো আমি 11 তারিখ আমার ফ্লাইট, 11 তারিখ আমার ফ্লাইট সৌদি আরবের ফ্লাইট। এখন এই সৌদি আরব ফ্লাইট যদি আমি যদি আগেই না পাই তাহলে আমি অ্যাপটা খুলে করলে করে আমার লাভটা কি, আমি টাকাটা পেমেন্ট করছি, সব কিছু পেমেন্ট করছি, ফাইলে জমা দিছি, এখন আগে দিবে কি না আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না ভিতর থেকে। দর্শক, আমরা একটু এদিকে যারা আছেন তাদের সাথে একটু যদি কথা বলি তাহলে আপনাদের? জি, আমরা আছি যে আজকে বলকালেবাসী, উনি বলছে যে আজকে আমাদেরকে টিকা দিবে কিন্তু টিকাটা দিচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না, প্লাস উনি বলতেছে যে ওটা প্রবাসী অ্যাপ থেকে ডাউনলোড করতে ওখান থেকে বেশি টাকাটা কাটবে কিন্তু ওরা 78% গিয়ে আটকে আছে, ওটা কিন্তু হচ্ছে না। তো আমাদের বিকল আবেদন সরকারের কাছে, উনি যদি 200 টাকাটা যদি বিকাশ না নিয়ে যদি ক্যাশ নিয়ে নেয় তাহলে আমাদের প্রবাসীর জন্য অনেক ভালো হয়, এটাই আমাদের আবেদন একমাত্র, আর কিছুই না, আমরা এটাই চাচ্ছি সরকারের কাছে। ধন্যবাদ। দেখেন, আমি এখানে যা যা তথ্য চাইছে সবগুলো দিছি, দেওয়ার পরে আমার 78% আটকে গেছে এবং পেমেন্ট করতে বলতেছে। পেমেন্ট অপশনে গিয়ে আমি যখন নগদের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করতেছি, এখানে অনেকবার ট্রাই করছি অনেক নাম্বার দিয়ে কিন্তু পেমেন্টটা হচ্ছে না, তো আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি আমাদের টাকাটা যেন হ্যান্ড টু হ্যান্ড নেওয়া হয়। দর্শক, আমরা আসলে যেমনটা দেখছিলাম এদের সাথে কথা বলে যে তারা চাইছেন যেন পেমেন্টটা হাতে হাতে নেওয়া হয় এবং ক্যাশ পেমেন্ট করা হয়, কারণ হচ্ছে কোনোভাবে সার্ভারের অসুবিধাজনিত কারণে তারা সেটি করতে পারছেন না। তবে এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে প্রথম দফায় তারা সৌদি আরব এবং যারা কুয়েত প্রবাসী শ্রমিক আছেন তাদেরকেই শুধু সুযোগ দিবেন এবং বাদ বাকি অন্যান্য দেশের যারা রয়েছেন তাদেরকে 12 তারিখের পরে তারা রেজিস্ট্রেশন করার সুযোগ দিবেন। এবং তাদের ভাষ্যমতে যে অনেক মানুষ একসাথে রেজিস্ট্রেশন করতে যাওয়ার ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এবং ফলাফলে তারা নিবন্ধন করতে পারছে না। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সার্বিক পরিস্থিতি।